আরো একবার ইতিহাস গড়ে দেশে ফেরার পর শহরের প্রতিটি রাস্তায় শুধুই বিজয়ী বীরদের গর্জন। এমন অর্জনের পর বিমানবন্দর থেকে শুরু করে বাফুফে ভবন পর্যন্ত শুধুই ভালোবাসা আর অভিনন্দনে সিক্ত হয়েছে নারী ফুটবলাররা। প্রস্তুতি ম্যাচ খেলার আক্ষেপ নিয়ে সাফে অংশ নিলেও কঠিন পথ পাড়ি দিয়ে শিরোপা নিয়েই দেশে ফিরেছে সাবিনারা। 2022 সালের 19 সেপ্টেম্বর প্রথমবারের মতো নারী ফুটবল ইতিহাসে সাফ জয়ের পর মেয়েদের নিয়ে অনেক আশার কথা শোনানো হলেও বাস্তবায়ন হয়নি তেমন কিছু। এবার অবশ্য সেই পথে হাঁটতে চায় না নতুন কমিটি। নারী লিগে দেশের ঘরোয়া ক্লাবগুলোর অংশগ্রহণ বাধ্যতামূলক করার আশ্বাস দিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। 40% বেশি গ্লো, বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এর লাভলি। ভাবনায় আছে যে মেয়েদের ঘরোয়া লীগটাকে আরো আকর্ষণীয় করে তোলা, কারণ ঘরোয়া লীগ যদি সমৃদ্ধ হয় সেখানে জাতীয় টিম কিন্তু সেটা ফলাফল পাবে, সুফল পেতে শুরু করবে। তো আমাদের চিন্তাভাবনা আছে এবার যেন প্রিমিয়ার দলগুলো, অন্তত পক্ষে প্রিমিয়ার দলগুলিকে বাধ্য করা যেন তারা নারী দল গঠন করে। শুধু তাই নয়, আগামী 9 নভেম্বর নির্বাহী কমিটির প্রথম সভাতেই মেয়েদের বোনাস দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ফেডারেশন। নারী ফুটবলারদের বেতন ভাতা নিয়মিত করারও আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি কোচ পিটার বাটলারের বিষয়টি নিয়েও আলোচনা হবে সভায়। যে আমরা একটা আকর্ষণীয় বোনাস আমরা মেয়েদেরকে দিব, আর সেটা আমাদের প্রথম যেহেতু 9 তারিখে আমাদের ইসি কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ের মাধ্যমে সেটা আমরা আনুষ্ঠানিক ঘোষণাটা দেবো। তো আমাদের সর্বাগ্রে চেষ্টা থাকবে তাদের বকেয়া যে বেতনগুলো আছে সে বেতনগুলো পরিশোধ করা, এবং ভবিষ্যতে তাদেরকে বেতন কমার আওতায় থাকলে সে বেতন কথা যেন নিয়মিতভাবে তারা বেতন বোনাস পেয়ে থাকে সেই চেষ্টাটুকু করা। নারী ফুটবলারদের এমন অর্জনের পর নারী লিগে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর সাহেবের সাথে আমি আলাপ করব, এবং আমরা কমিটিতেও আমাদের টেকনিক কমিটিতে তুলবো। থার্ড টাইম সাফ যেটা হবে ওইটাও আশা করতেছি, যদি তৃতীয়বারের মতো যদি হই আল্লাহ আমাদেরকে দেয় এটা সবচেয়ে বড় আমাদের বড় কপাল আমরা মনে করি। সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাসও দিয়েছে নতুন কমিটি। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।